সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এর আগে 6 ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমে যাওয়ায় মেয়র রিফাতকে রাজধানীর একটি স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে গত রোববার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের সংক্রমণ, বহুমূত্রসহ নানা রোগে ভুগছিলেন। এদিকে তার মৃত্যুতে কুমিল্লার নগর জুড়ে ও দলীয় অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।